তিলে তিলে এই পৃথিবী নীল ধ্বংসের দিকে, নদী মরে গেলে থাকবে না কেউ এ ভব সংসারে, কাটে নেজারে পলিতে ভরে ধীরে ধীরে যায় মরে, আর নদী মরে গেলে থাকবে না কেউ এ ভব সংসারে, কাটে নেজারে পলিতে ভরে ধীরে ধীরে যায় মরে, ওরে মিল ভরলে ভাট আজুয়ারে। এখন এই নদীর পরে বেড়িবাঁধ, নদীর সাইডে বেড়িবাঁধ, ভিতরে গেট, কালভার্ট, ব্রিজ, এ করে এই যে এই নদীতে যে পলি আসে, এই পলিটা কিন্তু একসময় আমাদের অঞ্চল হয়ে গঠিত, এখান থেকে নিচু বিলি পড়ত, জোয়ার ভাটা খেলত, তাতে আমাদের এই এলাকা শোনা আমরা চেষ্টা আছে, প্রজেক্ট আসতেছে, আর হাই বেড়ে থাকতেছে, আর সংকট তৈরি করতেছে। এই যে পাম্প সেট তৈরি করেছে, এই পাম্প সেট তৈরি করতে যে খরচ আছে, নদী খনন করতে যে নদী খনন করে নদী বাঁচানো যাবে না, একটা বিলের সাথে সংযোগ করে দিলি প্রকৃতিকে, প্রকৃতি দিয়েই রুখতে হবে, প্রকৃতিকে কোনো বিজ্ঞান যে রুখা যাবে না, যাবে না, যাবে না, পরিষ্কার কথা।